नमस्कार जरा फेसबुक लाइव प्रत्येक मार अनुष्ठान देखें ते सकल के मार फेसबुक लाइव अनुष्ठान स्वागत आज के जो विषय इस आज के आज तक लाइव देरी हो जाए मायर एक विशेष यज्ञ छो दूरे तो माँ जस्ट फिर एस अपन चले आज के विषय माँ चूज कर आगामी चौठा सेप्टेम्बर दुर्भाग्य अपन सकले कि कर ले सामने विशाल ढेव आसते चले सम्भव्य राशिगुल आसा खूब ही आक्रांत तो हार सम्भवना चले जाब मायर का অগণিত প্রাণীর প্রিয় ভক্তমণ্ডলী আমার প্রত্যেকটা ছেলে মেয়ে প্রত্যেকের জন্য আমি বলবো প্রত্যেকে সুস্থ থাকো ভালো থাকো প্রত্যেকে আনন্দে থাকো প্রত্যেকের ভালো হোক এবং প্রত্যেককে বলবো কোভিড প্রোটোকল মেনে চলো প্রত্যেকে তোমরা কোভিড প্রোটোকল মেনে চলো আজকে আমার বিশেষ কিছু যাগ যজ্ঞ ছিল বিশেষ কিছু যোগ খণ্ডন ছিল বহু মানুষের জন্য তাদের জন্য আমার আসতে বেশ কিছুটা দেরি হলো তবুও এই পরিবারে যারা যুক্ত হয়েছে তাদের দুর্ভাগ্য দমন করতেই হবে এবং তাদের দুর্ভাগ্য দমন করার জন্য আমার প্রচেষ্টা আমার প্রত্যেকটা দিনের চেষ্টা প্রত্যেকটা দিনের ক্যালকুলেশন প্রত্যেকটা দিনের গণনা একটাই উদ্দেশ্য হাজার হাজার টাকা যাদের নেই তাদের ভাগ্যে কখনো সৌভাগ্য আসবে না এটা কখনো হতে পারে না যতক্ষণ গুরুমা আছে ততক্ষণ তাদের সব সময় পাশে সব সময় সাথে আমি আছি আমি থাকবো আমি যতটা চেষ্টা করব প্রত্যেকের আমি কমেন্টের উত্তর দেব অনলাইন প্রেডিকশনও বলে দেব এবং তোমাদের জন্য অনেক অনেক কর্মসূচি আসছে আমাদের অনেক অনেক ব্যবস্থা চলছে আশ্রমে আলোচনা চলছে কোথা থেকে আরো ভালো কি করা যায় আরো কি করা যায় অনলাইন ছক ধরে আমি সপ্তাহে কি মাসে অন্তত দুজনকার সম্পূর্ণ বিচার করব এরকম ইচ্ছে চলছে কিন্তু বর্তমান প্রচন্ড চাপের মধ্যে দিয়ে যাচ্ছি প্রচন্ডখানি প্রচন্ড ভিড় সকাল থেকে রাত অবধি প্রচন্ড ভিড় অনলাইনে প্রচুর মানুষকে দেখতে হয় কবজ করতে হয় প্লাস অনলাইন জ্যোতিষতন্ত্র ক্লাস চলে তোমাদের জন্য তবে প্রথমেই বলে রাখি গতদিনের যে অনুষ্ঠানে আমি বলেছিলাম ফটোটা লাগানোর কথা সেখানে একটা কথা বাদ গেছিল যারা যারা আজকে আশ্রমে ফোন করেছে তাদের বলে দিয়েছি যারা যারা আমাদের আশ্রমের অফিসে ফোন করেছে প্রত্যেকে পেয়েছে খবর যারা পায়নি তাদের জন্য বলি সকালের যে জপটা করতে হবে তখন হাতের মুদ্রাটা দুটো এই রকম রাখতে হবে আমি একটু দেখিয়ে নিচ্ছি হাতের মুদ্রাটা দুটো এই রকম রেখে বেশ কিছুক্ষণ ওম শ্রীম ওম শ্রীম এই মন্ত্রটা জপ করতে হবে সকালে তারপর অ্যাজ ইট ইজ নিয়ম জপের সময় সারা দিনে যখন খুশি এইভাবে মুদ্রাটা যত বেশি রাখবে অর্থাকর্ষণ তাড়াতাড়ি হবে একটা তুরন্ত ফল পেয়ে যাবে একটা ম্যাজিক্যালি রেজাল্ট কিন্তু তোমরা পাবে যদি হাতের মুদ্রাটা সারা দিনে যতক্ষণ বেশি পারবে রাখবে অফ টাইমে রাখতে পারো অফিসে রাখতে পারো বসে আছো রাখতে পারো দারুণ মিরাকল রেজাল্ট তোমাদের জন্য অপেক্ষা করছি আর প্রত্যেককেই বলবো যারা প্রত্যেকদিন ব্যাপক পরিমাণ শেয়ার করে আমার ছেলে মেয়েরা যারা আমার অনেক সন্তানের চোখের জল মোছাতে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় কারণ আমি আমার সন্তানদের শেখাই আমরা সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এতটুকু যদি অন্যের জন্য করা যায় মা তারা সিদ্ধেশ্বরী কৃপা বর্ষিত হবে তোমার উপর শনি গ্রহের দুর্দশা তোমার উপর থেকে কেটে যাবে অনেক করুণা হয়ে যাবে কারণ এখানে কোনো ব্যবসার আলোচনা হয় না এখানে কোনো মুনাফার আলোচনা হয় না মা সন্তানের কোনো মুনাফা নেই মধ্যে মা সন্তানের মধ্যে শুধু প্রেম আছে শুধু প্রেম ভালোবাসা আনকন্ডিশনাল লাভ যেখানে কোনো স্বার্থ নেই এবং আমার কাছে যারা আসে প্রতিকার নেয় এই পরিবার থেকে তো অনেকে এসে নিয়েছে আমি কাউকে ডাকি না আমার একটাই কথা আসার প্রয়োজন নেই আমি বারংবার অনলাইনে বলি টিভি প্রোগ্রামে বলি আমার লাইভ যেখানে যেখানে প্রবচন হয় আমি বলি আসার কোনো প্রয়োজন নেই আমি যা প্রতিকার
যা প্রতি বিধান আমি দিয়ে যাব, যেভাবে আমার ভবিষ্যৎবাণী করে মানুষ মিলিয়ে নেবে এবং ঘরে ঘরে মানুষ আসবে। প্রচুর কমেন্ট লিখছে, হয়তো এখনো কমেন্ট হয়তো লিখছে, আমার ছেলেমেয়েরা জানাচ্ছে তারা ভালো আছে আমার প্রতিকার প্রতিবিধান নিয়ে। চোখের জল মোছাবো, অর্থ যাদের প্রতিবন্ধকতা, দূর যাদের প্রতিবন্ধকতা তারা পাবে এখান থেকে প্রতিকার। যারা এই শাস্ত্রের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিল, যারা যুক্ত হয়েছে, তারা মিলিয়ে নেবে আমার ভবিষ্যৎ গণনা। যে এই শাস্ত্র যদি সঠিকভাবে গণনা করা যায় কি ধরনের ফল পাওয়া যায়। তবে আবার আমি যে বিষয়ে আলোচনা করব তার আগে আমি বেশ কিছু ভবিষ্যৎবাণী আবার রাখবো। আমি পূর্বাভাস দেখতে পাচ্ছি, যেগুলো আমি সেগুলো বলবো, বলে আসবো, মূল বিষয়ের মধ্যে প্রবেশ করব। তার আগে বলবো, মঙ্গল উত্তর ফলগুনি নক্ষত্রে, সূর্যের নক্ষত্রে প্রবেশ করবে, শুক্র তুলায় চিত্রা নক্ষত্রে, চিত্রা মঙ্গলের নক্ষত্র। যারা অ্যাস্ট্রোলজি শিখে তাদের জন্য একটু ভেঙে বলছি, কেন একটু একটু ভেঙে বলা, অনেক অ্যাস্ট্রোলজাররা এই অনুষ্ঠান দেখে, অনেক তান্ত্রিকরা এই অনুষ্ঠান দেখে তাদের শেখার স্বার্থে, প্রচুর মানুষের শেখার এই অনুষ্ঠান, জানার এই অনুষ্ঠান। এখানে শুধু বলে যাব তা নয়, বুঝিয়ে যাব। তা সেই জন্য আমি বলবো, মঙ্গল রাহুর সাথে আমি দেখতে পাচ্ছি খুব শিগগিরই নবপঞ্চম যোগ করছে। নবপঞ্চম যোগ হচ্ছে, গুরু ইনফ্লুয়েন্স দেবে তার উপর বৃহস্পতি। আমি মঙ্গল সেনার অধিপতি, সেনাদের ক্ষেত্রে মনোবল হানি, এবং মঙ্গল 17 ডিগ্রিতে অস্ত্র যাচ্ছে। আমি সীমানায় বিবাদ, ভারত সহ সারা পৃথিবীর বলছি, আমি সীমানায় বিবাদ দেখতে পাচ্ছি, বর্ডারের উপর কোন রকম হামলা, কোন আতঙ্কবাদী হামলা, কোন বোমা বিস্ফোরণ আগামী 3 মাসের জন্য বলছি। আমি কাবুলের যে এয়ারপোর্টে বোমা বিস্ফোরণ হলো, আমি আগের দিন বলে গেছিলাম যে পরের দিন আমি বোমা বিস্ফোরণ দেখতে পাচ্ছি। যারা আমার পরিবারের সাথে প্রত্যেকটা দিন যুক্ত তারা জানে, আফগানিস্তান আজকে যে তালিবানদের হাতে সেটার পূর্বাভাস কিন্তু গণনা করা ছিল। আজ আমার পরিবারে আমার যে নতুন ছেলেমেয়েরা যুক্ত হচ্ছে, প্রত্যেক দিন নতুন নতুন ছেলেমেয়ে আসে আমার, তাদের বলবো এটা আমার কোনো বিজ্ঞাপনী পরিভাষা নয়, গুরুমা বিজ্ঞাপন দেয় না। আমি যে কথাগুলো বলছি আজকে যারা নতুন, আমার পুরনো ছেলেমেয়েরা সবাই জানে, যারা প্রতিনিয়ত থাকে, প্রত্যেক দিন থাকে, এই যে কথাগুলো প্রত্যেকটি কথাই আগে আগে বলা আছে। এবং 9ই আগস্ট থেকে, 9ই আগস্টের পর যে ভূমিকম্প, যে ভূমিকম্পে ব্যাপক পরিমাণ ক্ষতি হলো এবং রিখটার স্কেলে তার পরিমাপ পর্যন্ত আমি বলে গেছিলাম। যারা আমার পরিবারের আছে তারা হয়তো লিখে জানাবে এই মুহূর্তে যে তারা সেই সমস্ত গণনা আমার শুনেছে। ছত্রভঙ্গ যোগ, আমি বলেছিলাম রাজার ছত্র ভাঙতে চলেছে, দেশ হয়ে যাবে অন্যের দখলে, সেটা আফগানিস্তান কিন্তু সেই তার দৃষ্টান্ত। আমার নেগেটিভ গণনা মিলে গেছে বলে আমি আনন্দিতা নই, তবে ক্যালকুলেশন করে মানুষকে এটুকু বোঝাতে পেরেছি যে শাস্ত্রটা যদি ক্যালকুলেশন করে কেউ, তাহলে এইভাবেই পিন পয়েন্ট ক্যালকুলেশন বলবে। চলে আসবো, যাদের নেগেটিভ রয়েছে মঙ্গল জন্মচক্রে, ভৌমদোষ রয়েছে, আগামী 3 মাস সাবধান আমি বলবো। যাদের রাহু মঙ্গল একসঙ্গে ছন্ন ছাড়া যোগ রয়েছে, আগামী 3 মাস সাবধান আমি বলবো। যাদের শনি মঙ্গল একসঙ্গে রয়েছে, আমি আগামী 3 মাসের জন্য সাবধান দেব। আমার ভয় ভীতি প্রদর্শন করা মূল লক্ষ্য নয়, আমি তো মা, মায়ের সর্বপ্রথম দায়িত্ব হলো, আমার মনে হয় যেটা, আমার সন্তান যদি গর্তে পড়ে যায় আমি আঁকলে ধরবো, আমি সন্তানকে গার্ড করব, আমি সন্তানকে সাবধান করব, প্রত্যেকটা মা করে। আর এইখানে যারা যারা এসছে আমি তাদের পাতানো মা নয়, আমি বারবার বলি আমি পাতানো মা নয়। গতদিন আমাকে আমার অফিসে একজন ফোন করেছে, করে একটা কোনো যোগ খণ্ডনের জন্য বলেছে, সেক্ষেত্রে সে জানতে চেয়েছে পারিশ্রমিক কত নেওয়া হয়, হয়তো জানে না নতুন, আমি একটি পয়সাও নিই না, আর মার সঙ্গে কোনো পরিশ্রমের কোনো টাকার লেনদেন নেই, আমি কোনো প্রতিকার প্রতিবিধান দিতে একটা টাকাও নিই না। আমি শব্দটা দিচ্ছি বারবার, প্রতিকার প্রতিবিধান আমি একটি টাকাও কারোর কাছ থেকে নিই না। আমি বারংবার বলছি এখানে একেবারে মা সন্তানের জায়গা, আমি বারংবার বলবো প্রত্যেককে, আমি বলবো যেটা যেটা আমি নেগেটিভ দেখবো আমি সাবধান করব। মঙ্গলের কার্য এবার সূর্য করবে, আমি যেটা বাদল ফাটবে, জল প্রলয় হবে, আমার গণনা মানুষ মিলিয়ে নিয়েছে জল প্রলয় থেকে আরম্ভ করে। আমি উত্তরাখণ্ড থেকে নৈনিতালের যে বাদল ফাটার ঘটনা, যে ল্যান্ডস্লাইড হওয়ার ঘটনা, যে কিন্নর কল্পা থেকে যে ঘটনা ঘটলো এবং জায়গা স্থান পর্যন্ত আমি তুলে ধরেছি, এবং কাশ্মীরে
যে ঘটনা ঘটল সে ঘটনারও আমি বলে দিয়েছিলাম এবং যে সেনার এয়ার ক্র্যাশ হলো সে ঘটনাও মানুষ দেখেছে মিলিয়েছে। যাই হোক আমি আবারও বলবো দেরাদুনের যে ঘটনা ঘটল সেটাও মানুষ মিলিয়ে নিয়েছে। আজকে আর এত রাত্রে চালিয়ে চালিয়ে শোনাচ্ছি না, বলবো আগামী 6ই সেপ্টেম্বর থেকে আমি ডিসেম্বর অবধি সাবধান রাখবো। আমি বলবো উগ্রতায় ব্যক্তিগত গণনা যদি করে বলি উগ্রতায় ব্যাপক ক্ষতি হতে পারে, রাগকে সবাই কন্ট্রোল করো। আমি এক কথায় বলবো রাগ যদি কন্ট্রোল না হয় অনেক বড় বড় বিপত্তি বাদ বিবাদ থেকে বড় কাণ্ড ঘটার সম্ভাবনা আমার গণনা বলছে। চলে যাব আগুন থেকে, বৈদ্যুতিক আগুন থেকে বিদ্যুৎ পৃষ্ঠ হওয়া, আমি আগেও বলেছি যে ঘটনা আমি সাবধান করব প্রত্যেককে, কারেন্ট থেকে অগ্নি থেকে রোগ সম্ভাবনা বৃদ্ধি পাবে, রোগ বৃদ্ধি পাবার আগামী 3 মাসের মধ্যে আমি বারংবার সাবধান করছি। এই পরিবারে যারা যুক্ত হয়েছে তারা দুর্ভাগ্যকে জয় করবেই করবে, তার জন্য আমার গণনা, আমার প্রত্যেকটা ছেলেমেয়ের জন্য গণনা, আমার ক্যামেরার ওপারে যারা যারা বসে আছে আমার ছেলেমেয়ে আমার সন্তান আমি প্রত্যেকের গুরু মা, এবং তাদের জন্য আমার ক্যালকুলেশন, তাদের স্বার্থের জন্য ক্যালকুলেশন, তাদের প্রত্যেকের হিতের জন্য আমার ক্যালকুলেশন। অবশ্যই মাঝখানে আমি কিছু কিছু কমেন্ট করব, আমি বলবো, তার মাঝখানে আমি বলে নিই সম্পর্ক নষ্ট হতে চলেছে, চাকরি চলে যাবার সম্ভাবনা, প্রবল অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার যোগ, নানা রকম ভাবে সংসার ভেঙে যাওয়ার, ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার, কিন্তু একটা প্রেম প্রণয় ভীষণ ভাটা, দাম্পত্য জীবন ছিন্ন ভিন্ন, বহু ঘর আগামী 3 মাসের জন্য খড়পর যোগ, 3 বড় গ্রহ বক্রী এবং ছত্রভঙ্গ যোগ, আমি সাবধান করলাম প্ল্যানেটারি পজিশন অনুযায়ী আমার গণনা আমি কি ধরনের করি সেটা প্রত্যেকে জানি, তারা নতুন করে পরিচয় দেবার নেই। শনি বক্রী চালের শেষ মাস, আমি সাবধান করব। এই ছাড়া আর যে গণনাটা একটা করব, নতুন যে গণনাটা আমি আর একটা গণনা করেছি সেটা আফগানিস্তানের পঞ্চশীর নিয়ে, আফগানিস্তানের পঞ্চশীর নিয়ে যে গণনা, যেটার জন্য পঞ্চশীর এখনো অবধি দখল হয়নি তালিবানদের, আমি সেক্ষেত্রে দেখছি তালিবানরা এখানে কব্জা করতে পারছে না, কিন্তু এইটা নিয়ে একটা ক্যালকুলেশন আমি করেছি, আমি পূর্বাভাস দেব। আফগানিস্তান ফাইট করার তালিবানরাও রেডি, আফগানিস্তানরাও রেডি, পঞ্চশীরের গণনা আমি করছি। আফগানিস্তানের জন্য এই সময় ভালো নয়, মঙ্গল কেতু শুক্র শনি গুরু এবং রাহু সর্বোপরি প্লুটো একেবারে ভালো পজিশনে নেই, পঞ্চশীরের সঙ্গে তালিবানের দীর্ঘ লড়াই চলবে, পঞ্চশীরের সঙ্গে তালিবানের দীর্ঘ লড়াই চলার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, বিপুল পরিমাণ আমি দেখতে পাচ্ছি, সেটা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এখন থেকে। আমি পঞ্চশীরের জন্য সময় ভালো নয়, পঞ্চশীরের আমি ছক গণনা করেছি, আমি হরোস্কোপ গণনা করেছি, আফগানিস্তানের গণনা আমি যেভাবে করেছিলাম, তালিবানদের গণনা যেভাবে করেছিলাম, পঞ্চশীরের গণনা আমি করেছি, চাই না আমি এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক, তথাপি যেটা ক্যালকুলেশনে পাচ্ছি সেটা আমি তুলে ধরছি। আফগানিস্তানে বড় পরিবর্তন হবে, তবে তালিবান রৌদ্র রূপ নেবে তার সম্ভাবনা অনেক বেশি, পঞ্চশীরকে নেবার জন্য সে তার রৌদ্র রূপ কিন্তু দর্শন করাতে পারে। সামনের 3 মাস তালিবানের জন্য এক জঘন্য পরিস্থিতি সৃষ্টি করতে পারে, তালিবান এক রৌদ্র রূপ নিতে পারে আফগানিস্তানের একে পঞ্চশীরকে দখল করার জন্য। পঞ্চশীরের সময় আমার বলতে খারাপ লাগলেও ভালো নয়, পঞ্চশীরের সময় ভালো নয়, পঞ্চশীর ভ্যালি আফগানিস্তানি সেকিটি, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সেখানকার নেতা কমান্ডারদের কিন্তু অনেক মজবুত হতে হবে, অনেক শক্ত হতে হবে এবং খুব কড়াভাবে এটাকে হ্যান্ডেলিং করতে হবে। আফগানিস্তানে নতুন নেতার মুখ দেখার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, আফগানিস্তানে 3-4 মাস বাদে সারা বিশ্বকে দেখানোর মতন শেখানোর মতন কিছু কাজ করতে পারি। তবে যতদূর গণনা দেখা যাচ্ছে পঞ্চশীর হয়তো এবার তালিবানদের হস্তগত হবার
একটা সম্ভাবনা রয়েছে, সম্ভাবনার পার্টি বেশি যে তালিবানদের হাতে পঞ্চশির দখল হবার, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান পঞ্চশির, সেটিও দেখতে পাচ্ছি গণনার মধ্যে যে সেটিও কিন্তু বিভৎসভাবে দখলে যাবার একটা সম্ভাবনা রয়েছে। তবে মূল বিষয়ে যাবার আগে আমি কিছু কিছু কমেন্টের উত্তর দেব, কিছু কিছু কমেন্টের প্রেডিকশন বলবো, কিছু কিছু কমেন্টের উত্তর দিয়ে আমি আসব করোনায় আক্রান্ত হবার যে যে রাশিগুলোকে আমি সতর্ক বার্তা দেব। একটু ওয়েট করো, আমি প্রত্যেকের কমেন্ট শুনতে থাকছি। বলো মিঠু ব্যানার্জি, একটু তারা মা তারা সিদ্ধেশ্বরী মাতার একটা ছবি আপনার থেকে চেয়েছেন। মিঠু মা, তুমি তারা সিদ্ধেশ্বরীর ছবি চেয়েছো, সেটা আমার অফিসে 9674841355 এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে তুমি জানাবে, ফোন করে দেবে, আমার অফিস থেকে নিশ্চয়ই তোমাকে মা তারা সিদ্ধেশ্বরী আমার স্বপ্নে পাওয়া বাবা কালী মায়ের ছবি দেবে। যে ছবিটা অনেক নেগেটিভিটি থেকে প্রত্যেকটা মানুষকে রক্ষা করছে, প্রত্যেকটা মানুষ যারা হোয়াটসঅ্যাপ টিপিতে রেখেছে, যারা হোম স্ক্রিন লক স্ক্রিনে রেখেছে, কোনো আপদবালাই তাদের স্পর্শ করবে না, বামা কালী বামপদ আগে দেবে। আজকে যারা নতুন তাদের জন্য বললাম, কেমন? আচ্ছা মা, আরতি রানী পাল, আরতি রানী পাল, পিয়ালি পাল, পিয়ালি পাল, বাংলাদেশ থেকে ডলি নন্দী, বাংলাদেশ থেকে জলি নন্দী, এনারা সকলেই বলছেন এরা সৎসঙ্গের সঙ্গে যুক্ত হয়ে ভীষণ উপকার পেয়েছেন এবং ওরা ভীষণ ভালো আছেন। আরতি রানী পাল, পিয়ালি পাল, ডলিনন্দী বাংলাদেশ, এরা বাংলাদেশ থেকে দেখছে, এরা না ডলিনন্দী বাংলাদেশ, ডলিনন্দী বাংলাদেশ থেকে, বাকিরা হয়তো স্থান উল্লেখ নেই। তারা জানাচ্ছে মা রূপময়ী মহাশক্তি আশ্রমের এই সৎসঙ্গ তাদের জীবনকে একটা অন্য মাত্রা দিয়েছে, তারা উপকৃত, তারা আনন্দিতা, প্রত্যেকেই কিন্তু এই পরিবারের সাথে যুক্ত হয়ে আনন্দ পাচ্ছে এবং সমৃদ্ধা হচ্ছে শাস্ত্র জ্ঞানে। আমি তাদেরকে এবং তাদের পরিবারকে আশীর্বাদ করছি, বহু মানুষ যুক্ত হোক, কারণ চোখের জল মুখের হাসি ফোটাবো তার জন্যই, অর্থ নয়, দূর নয়, আমি আসব, তোমাকে আসতে হবে না, আমার কাছে আসার প্রয়োজন নেই, আমি আসব ফেসবুকের সঙ্গে করে, ফেসবুককে মধ্য করে আমি আসব ইউটিউবের মধ্যে, এই তো আমি দুটো হাত বাড়িয়েছি আমার সন্তানদের জন্য, আমার যে সমস্ত সন্তান ভাগ্য বিড়ম্বিত, গ্রহ দ্বারা লাঞ্ছিত, পরিবার দ্বারা তাড়িত, নানাভাবে প্রিয়জন দ্বারা দুঃখ পেয়েছে, ক্ষতবিক্ষত সন্তানদের জন্য আমি কল্পিতে আছি, এই তো আমি তোমাদের সামনে, আমি তোমাদের জন্য এসেছি। কেমন? নেক্সট বলো মা। দীপালি মিশ্র, দীপালি সিনহা, আশা দাস, রে মজুমদার, তৃপ্তি চ্যাটার্জি, এনারা সকলেই বলছেন আপনি কদিন আগেই ক্যালকুলেশন করেছিলেন যে একজন অভিনেতা মারা যাবেন, সেটার নাম দন্ত স দিয়ে হবে, সুতরাং ওনারা বলছেন আজকে সিদ্ধার্থ শুক্লা মারা গেছেন, বোম্বের এক অভিনেতা, ওনারা বলছেন আপনি সাক্ষাৎ দেবী, কি করে বলতে পারেন? আজকে যারা যাদের নাম বললে, কি কি নাম বলো? দীপালি মিশ্র, দীপালি সিনহা, আশা দাস, দীপালি মিশ্র, দীপালি সিনহা, আমি চালিয়ে শোনাতাম, কিন্তু এত মর্মান্তিক ঘটনা আর শোনালাম না, যারা নতুন তারা আগের এপিসোড গুলো দেখে নেবে, এটা ক্যালকুলেশন, এটা ক্যালকুলেশন। তারা আমাকে দেবী বলছে, আমি মা, আমি শিব জায়া, আমি তোমাদের মা, আমি শিব পত্নী, আমার গুরু মহারাজ আমাকে ছোটবেলায় ভগবান শিবের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। হ্যাঁ, আমি ক্যালকুলেশনে করে পেয়েছি যে দেশের মধ্যে হঠাৎ কোনো অভিনেতার মৃত্যু হতে পারে এবং সেটির আদ্যক্ষর হয়তো দন্তে স থাকতে পারে, এই ধরনের ক্যালকুলেশন করি, কারণ আমি আজকেও দুটি মেয়েকে আমার কাছে এসেছিল, দুটি মেয়ে, তাদের মধ্যে একজন বিবাহের জন্য, আমি বলে দিলাম এর বিবাহ হবে না, আর আরেকটি মেয়ে এসেছিল চাকরির জন্য, আমি বললাম শত চেষ্টা করলেও ও চাকরি করে কোনোদিন অর্থ উপার্জন করতে পারবে না। আমার নেগেটিভ বলতে খারাপ লাগলো, কারণ আমি তো প্রতিকার বেচি না, আমি তো কিছু বেচতে বসি না, আমি প্রোডাক্টের দোকান দিইনি, তার জন্য আমি যেটা দেখছি আমি তার জন্য পুজো পাঠ করাতে পারবো না, পারবো না আমি এই শাস্ত্র নিয়ে কারোর সঙ্গে প্রতারণা করতে, কারণ এই শাস্ত্র মানুষের সাথে থাকে, এই শাস্ত্র মানুষের পাশে থাকে। হ্যাঁ, আমি গণনায় পেয়েছিলাম, আমি বলেছি যেটা যেটা আমি গণনায় দেখব, যেটা যেটা আমি ক্যালকুলেশনে দেখব, যেটা অবশ্যই বলবো আজকে যে তোমরা এই কথা লিখে তুলে ধরলে, তোমাদের প্রত্যেককে আশীর্বাদ করি, হ্যাঁ এইভাবেই আমি গণনা করি, তোমাদের এবং তোমাদের পরিবারকে আশীর্বাদ করছি, আমি আছি তোমাদের প্রত্যেকের সঙ্গে, এইভাবেই ক্যালকুলেশন আমি করি, এবং ক্যালকুলেশন কি করি, কি ভবিষ্যৎবাণী করি, সেগুলো মেলে কি মেলে না আমি বিজ্ঞাপন চাই না, মানুষ বলবে,
মানুষ আছে সামনে বসে আমার গণনা তারা মিলিয়ে নেবে। গণনা করব আমি মেলাবে সারা ভারতবর্ষ, গণনা করব আমি মেলাবে সারা পশ্চিমবঙ্গ, গণনা করব আমি মেলাবে সারা পৃথিবীর লোক, তারা মিলিয়ে নেবে আমি কি ধরনের গণনা করি। যাই হোক বলো নেক্সট কি আছে, আমি মাঝে আবার কথা বলবো, আবারও কমেন্ট করব, সবারও কমেন্টের উত্তর দেব যতটা সম্ভব বলো। আচ্ছা মা, জয়শ্রী বারুই লিখছেন, সরজিৎ সর্দার অনেকদিন ধরে সরকারি চাকরির জন্য চেষ্টা করছে, চাকরির জন্য, তো ওনাকে একটু আশীর্বাদ করে যাতে উনি অন্তত চাকরিটা পেয়ে যায়। জয়শ্রী বারুই, জয়শ্রী বারুই তোমার পুত্র ছেলে যা জানি না, সরজিৎ সর্দার নাম, সরজিৎ সর্দার যে তোমার চাকরির চেষ্টা করছে গভর্নমেন্টে, আমি আশীর্বাদ করছি, ভালো হোক, তুমি আশীর্বাদ চেয়েছো, তার সঙ্গে বলবো গভর্নমেন্টে চাকরি যদি চেষ্টা করো প্রত্যেক দিন সূর্যার্ঘ দাও, জলের মধ্যে যমুনার জল মেশাও। যমুনার জল কোথায় পাবে প্রশ্ন করতে পারো, তুমি দশকর্মা দোকান থেকে মহাস্নানের জল নাও, তার মধ্যে যমুনার জল পাবে এবং যমুনার জল মিশিয়ে দেবে, আমার আগের এপিসোডে দেখেছো কিনা আমি জানি না, গুড় মিশিয়ে দাও, লাল লঙ্কার বীজগুলো দাও, গোলাপের পাপড়ি দাও এবং প্রত্যেক দিন সূর্যার্ঘ্য দাঁড়িয়ে দিতে বলো। যারা যারা গভর্নমেন্টের চাকরির জন্য চেষ্টা করছে তারা এই প্রক্রিয়াটা করো। রবিবার দিন নিরামিষ খাবে, মসুর ডাল খাবে না, সম্পূর্ণ নিরামিষ আহার করে রবিবার দিনকে একেবারে সূর্যার্ঘ্য দাও, সূর্যের যে কোনো মন্ত্র জপ করো, মন্ত্র না জানা থাকলে ওম গ্রিণী সূর্য আদিত্য আয় নম এই মন্ত্র করতে পারো। যদি আরো কোনো মন্ত্রের প্রয়োজন হয় অফিসে ফোন করো 9674841355, তবে ছকটা দেখতে পাচ্ছি না, এখান থেকে আমি গাইড করছি যতটা সম্ভব, ভীষণ ভালোভাবে তারা সিদ্ধেশ্বরী স্মরণ নাও ভালোভাবে। নেক্সট বলো। আচ্ছা মা, অনেকেই আছেন যেনারা কুবেরজির ছবি পাননি, যেমন এর মধ্যে আছে কুবেরজির ছবি যারা পাওনি তারা শোনো, পিন্টু পিন্টু দাস, পিন্টু উনি পাননি, দীপালি মিশ্র উনিও পাননি, দীপালি সিনহা উনিও পাননি, সুতরাং তোমরা একেবারে গুগল থেকে সার্চ করো, পঙ্খিরাজ ঘোড়ার ওপর উনি বসে আছেন, ওনার সিংহাসনের তলায় ঘোড়া দেখতে পাবে, সামনে অনেক ঘোড়া রাখা আছে, এই ছবিটা গুগল থেকে বহু মানুষ পেয়েছে, তোমরাও পাবে, দেখো তোমরা ভীষণ উপকৃত হবে। আর অবশ্যই যেটা বলে দিলাম অনুষ্ঠানের শুরুতেই, এই মুদ্রাটা আমি দেখাতে ভুলে গেছি, জপের সময় অবশ্যই এইভাবে মুদ্রা রাখবে আর সারাদিনে যতবার রিপিটেডলি যতবার পারো এইভাবে মুদ্রাটাকে রাখো, দারুণ মিরাকেল তুরান্ত কাজ পাবে 180 দিনের মধ্যে, লিখে রাখো। হ্যাঁ বল মা, এই নিয়ে বলছেন রে মজুমদার, বলছেন আপনার লাইভের জন্য আমরা ওয়েট করে বসে থাকি, অনেক মূল্যবান তথ্য জানবো বলে। হ্যাঁ একই কথা অন্তরা বৈদ্য দাসও বলছেন লাইভের জন্য কিন্তু আমরা ওয়েট করে আছি। হ্যাঁ রে মজুমদার এবং অন্তরা বৈদ্য দাস, যারা জানাচ্ছে যে এই অনুষ্ঠানের জন্য এবং লাইভ অনুষ্ঠানের জন্য তোমরা বসে থাকো এবং এই অনুষ্ঠান তোমাদেরকে সমৃদ্ধ করছে, এই অনুষ্ঠানকে তোমাদেরকে কিছু জানাতে পারছে, কিছু শেখাতে পারছে, আমি অত্যন্ত আনন্দিত। তোমরা দুজনেই আমার সন্তান, তোমরা ঠিক এইভাবেই পাশে থাকবে, এইভাবেই সঙ্গে থাকবে মারুভূমি মহাশক্তি আশ্রমে, আর আমি প্রত্যেককে শেয়ার করতে বলবো যাতে দিক বিদিকে ছড়িয়ে পড়ে, কোথাও যেন কাউকে বালিশে মুখ রোকড়ে কাঁদতে না হয়, কেউ যেন না ভাবে আমার কেউ নেই, আমি তো আছি, গুরু মা আছে প্রত্যেকের জন্য, প্রত্যেকের সাথে প্রত্যেকের পাশে গুরু মা রয়েছে তোমাদের, তোমাদের চিন্তা কি গো আমি থাকতে। অবশ্যই মাঝখানে আমি আরেকটু কথা বলে নিই, তারপর আবার মেসেজ করি, কমেন্ট গুলো তুমি লিখতে থাকো মা। যেমন অনেকেই তো পাচ্ছে না, এছাড়া এর মধ্যে সোমাবাগ বলছেন যে মাথা ঠান্ডা করার কোনো উপায় যদি বলেন, আর অভিষেক গুহ অনেকবারই লিখছেন যে গণেশ চতুর্থী নিয়ে আপনি কবে বলবেন। গণেশ চতুর্থী নিয়ে অভিষেক বাবা আমার সন্তান তুমি, তোমাকে আমি জানাচ্ছি অভিষেক গুহ, আমি তার জন্য বলছি আমি গণেশ চতুর্থী নিয়ে খুব শিগগিরই বলবো এবং অনেক অজানা তথ্য নিয়ে আসবো, সম্পূর্ণ গণেশ বিধি বলবো, কোন ধরনের গণেশ বাড়ির জন্য শুভ এবং কোন ধরনের গণেশ বাড়ির জন্য অশুভ, আমি এতে বৃত্তান্ত গণেশ চতুর্থী 10ই সেপ্টেম্বর তার অনেক আগেই আমি তোমাদেরকে তুলে ধরবো, একটু ধৈর্য ধরবো আমি বলবো কেমন। আর আর কি প্রশ্ন আছে পরে বলো, কি প্রশ্ন আছে মা। শিমু নন্দী উনি বাংলাদেশ থেকে বলছেন ওনার ওনার জন্য এবং ওনার সন্তান স্বামীর জন্য, যাতে অনেকক্ষণ লাইভ অপেক্ষা করে আছেন, একটু আশীর্বাদ যদি আপনি। শিমু নন্দী বাংলাদেশ থেকে যে দেখছো, অনেকক্ষণ অপেক্ষা করেছিলে লাইভে, তুমি লিখেছো আমি তোমাকে তোমার পরিবারের প্রত্যেককে আশীর্বাদ করছি, আমি তোমাদের জন্যই কাজ করছিলাম, অনেক সন্তানদের জন্য আজকে জবাব যোগ্য ছিল, আমার দেরি হলো, আমার দেরি হলেও আসতে হবে কারণ আমার সন্তান বসে আছে, আমি ক্যালকুলেশন করি কাদের জন্য, আমার ছেলে মেয়েগুলোর জন্য, ওদের কে আছে আমি ছাড়া, আমি তো আছি ওদের জন্য, আমি থাকবো ওদের জন্য, আমি করব ওদের জন্য, আসতে হবে না, টাকা এক টাকাও খরচা করার প্রয়োজন নেই, যা যা প্রতিকার দিচ্ছি মানুষ লিখে জানাচ্ছে কাজ পাচ্ছে, তোমরাও পাবে, তোমরাও পাবে আজকে যারা নতুন,
অবশ্যই পাবে। তুমি আবার কমেন্টে দেখতে থাকো, আমি মাঝখানে একটু মা একজন মহুমাদে উনি অনেকবার লিখছে আর্থিক সমস্যায় ভীষণ জর্জরিত, সমস্যা গতদিনকেই বলেছি। এছাড়া আমার মানি ম্যাগনেট বলে মহুমা মা, তুমি আমি জানি না তুমি মহুমাদে নতুন কিনা, মহুমাদে আমার মা গো মেয়ে আমার, আমি তাকে বলছি মানি ম্যাগনেট এপিসোডটা দেখো, গতদিনকে দেখো, আমি কুবেরজির ছবি যেভাবে রাখতে বলেছি দারুণ মিরাকিল রেজাল্ট পাবে, চাকরি লাভের জন্য হলে দেখো, ব্যবসা দৌড়বে না চলবে সেটার জন্য দেখো, সেগুলো এপিসোড করা আছে। তোমাদের জন্য ভোরবেলা মেডিটেশন প্রাণায়াম যোগা তোমাদের জন্য, আমার পরিবারের জন্য, যারা 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 মেডিটেশন প্রাণায়াম করতে পারছে না ঘরে বসে আমি করাবো, চিন্তা নেই আমি আছি। মিষ্টু সরকার বলছে লাইভের সময়টা এক একদিন ধরতেই পারছি না, খালি খুঁজে থাকছি, প্রতীক্ষায় থাকছি। মিষ্টু সরকার মা যে বলছো প্রত্যেকে পাবে, তোমাদের সুবিধা হবে। কেমন নেক্সট বলো। স্বপ্না মৈত্র বলছেন উনি কুবেরের ছবি পেয়েছেন, আপনাকে অনেক অনেক। স্বপ্না মৈত্র মা যে জানাচ্ছে কুবেরের ছবি পেয়েছে, তার অনেক প্রণাম জানাচ্ছে, আমি অনেক আশীর্বাদ তাকে এবং তার পরিবারের সবাইকে করছি। মা শিখা গাঙ্গুলি বলছেন লাইভটা কখন শুরু হয় সেটা জানাতে পারলে সুবিধা হয়, কারণ সারাদিনই তো বসে থাকছে। শিখা গাঙ্গুলি মা আমার বলছি সারাদিন এই লাইভের জন্য সে অপেক্ষা করে, লাইভটা কখন শুরু হয়। লাইভে তুমি ফলো এবং লাইক করে রাখো, যাতে কিন্তু ফেসবুক পেজটা, তাহলে কি হবে তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। আসলে পুজো যজ্ঞ সবসময় তো ব্যস্ত থাকি, বহু মানুষের খণ্ডন করতে হয়, পুজো করতে হয়, এবং তাই একটুখানি সময়টা ঠিক থেকে থাকে না, তবে সারাদিনের মধ্যে আসার চেষ্টা করি। আবার একটা কথা মাঝে মনে করিয়ে দিই প্রত্যেককে, তুমি আবার কিছু কমেন্ট জমা করো, আমি মাঝে একটু অন্য প্রসঙ্গটা করে নিই, আমি কমেন্ট পড়বো। আমি বলবো আগামী 6ই সেপ্টেম্বর আরো একবার মনে করাবো, এই পরিবারের স্বার্থে মা আমার বামা কালী স্বপ্নে পাওয়া মা পঞ্চমুন্ডি আসনে উপবিষ্টা, যার বা পদ সম্মুখে যা সচরাচর দেখা যায় না, এবং গৃহী দ্বারা দেবীর পূজা নয়, গৃহী এই পূজা করতে পারে না, শাস্ত্রে সম্পূর্ণ নিষেধ আছে। এই পুজো শুধুমাত্র সন্ন্যাসিনী ভৈরবী তান্ত্রিক ছাড়া পুজো হয় না, এই মায়ের পুজো এবং অভিষেক দর্শনে আপদ বিপদ দূর হবে। আগামী ভাদ্র মাসের অমাবস্যা 6ই সেপ্টেম্বর সকাল 11:30 সবাই মা রূপময়ী মহাশক্তি আশ্রম পেজে জড়ো হও এবং মায়ের অভিষেক দর্শন করে নিজেদের অশান্তি এবং আপদ বিপদ থেকে উদ্ধারের একমাত্র উত্তম পন্থা প্রত্যেকে অবলম্বন করো। অভিযোগ দিয়েছে বিষ্ণু সরকারকে, আপনি নতুন বলেছেন, আমি নতুন না, আমি অনেক দিনের। আচ্ছা একটু মনে রাখো, আমি বলে দিচ্ছি তার কথা। হ্যাঁ আর যে বলছে আর আর 5:30 ঠিক 6ই সেপ্টেম্বর প্রত্যেকে সংকল্প হবে, আমি বলে দেব, আমি আগামী দিন বলে দেব কি কি পূজা দ্রব্য নিয়ে তোমরা বসে থাকবে, কে বলেছে পয়সা না থাকলে প্রতিকার হবে না, কে বলেছে ভাদ্র মাসের অমাবস্যায় পুজো করাতে যাবে না, আমি করাবো, আমি করাবো, আমি করাই, যারা এই পরিবারে যুক্ত পুরনো তারা জানি, এবারেও হবে ভাদ্র মাসের অমাবস্যায় অনলাইন পুজো সংকল্প, সব কিছু পুরো যজ্ঞ ভাগ সংকল্প যা কিছু হয় ফেসবুক পরিবারের নামে, তাই লাইক এবং ফলো প্রত্যেকে করে রাখবে, ইউটিউবের প্রত্যেকে প্রত্যেকের পরিবারে যারা যারা যুক্ত তাদের নামে প্রত্যেকের নামে সংকল্প হয়। হ্যাঁ মাঝি মিষ্টু বলছে অভিযোগ করে দুঃখ করে বলছে যে সে আমি বোধহয় বলে ফেলেছি যে সে এই পরিবারে নতুন, সে লিখছে না বহুদিন সে যুক্ত এই পরিবারের সাথে, আমি হয়তো বুঝতে পারিনি, আমি না বুঝেই নতুন বলেছি। মা তুমি এই পরিবারে অনেক দিনে নিশ্চয়ই তুমি থাকো, এই পরিবারে যুক্ত থাকো, অনেককে যুক্ত করো, খুব ভালো থেকো মা, আশীর্বাদ করছি। কিছু কিছু কমেন্ট আবার লেখা হবে, আবার কমেন্ট লিখে আমাকে বলবে। ততক্ষণ আমি করোনার আক্রান্তের যে সম্ভাবনা, যে সমস্ত রাশিগুলোকে এক কথায় বলবো, করোনা থার্ড ওয়েভ নিয়ে বলছি বর্তমান, আগামী 3 মাস করোনা কিংবা কোনো বিপদ কিংবা কোনো রকম অ্যাক্সিডেন্টালি যে যেভাবে বিপদ, আমি যে কটা রাশিকে সাবধান করব আগামী 3 মাসের জন্য, যে কোনো রাশিরই হতে পারে, কথাটা ভালো করে বুঝতে হবে, যে কোনো রাশিরই হতে পারে, হয়তো তারা একটু খুব সহজেই ব্যাপারটা থেকে বেরিয়ে এলো, আর যে সমস্ত রাশিদের একটু বিশেষ সাবধানের প্রয়োজন, আমার পরিবার, আমার নিজের পরিবার, আমার নিজের ছেলেমেয়েরা বসে আছে, আমি তো গার্ড দেবই,
আমি তো গার্ড দেবই, গরম করা থাকলে মা বলবে না যে ওখানে গরম আছে তোরা হাত দিস না, মা তো বলবেই, মা তো সাবধান করবি, তাই জন্য আমার বলা। আমি মেষ রাশিকে বলবো যথেষ্ট নিরাপদেই আছো কিন্তু আরেকটু সাবধানে কিন্তু মেষ রাশির প্রয়োজন আগামী তিনটি মাস ডিসেম্বর অবধি আমি বলবো। অবশ্যই প্রত্যেকটা রাশি এবং প্রত্যেকটা লগ্নকেই সাবধান করছি কিন্তু মেষ থেকে মেয়ে কাউকে বাদ দিচ্ছি না, প্রত্যেকেরই হবার সম্ভাবনা কিন্তু বিশেষ বিশেষভাবে, হয়তো কেউ হলো খুব সহজে ওভারকাম করলো, বিশেষ যাতে কাবু না হতে পারে তার জন্য একটা প্রি ইন্টিমেশন অ্যালার্ট করা, সাবধান করা। সাবধান হলো গুরুমা সাবধান করে গেছে মানে আর এগুলো কিছু হবেই না, কারণ গুরুমা আগে থেকে সাবধান করে দিল আর এগুলো হওয়ার সম্ভাবনা নেই একেবারে। আমি মিথুনকে বলবো, মিথুন রাশিকে একটু নিরাপদে থাকতে হবে, একটু সাবধানে থাকতে হবে। আমি সিংহ রাশিকে বলবো বিশেষ সাবধান, আবার এই রাশির পরিবারদেরকেও সাবধান করছি, যাদের প্রত্যেকটা রাশি যাদের নাম বলছি তাদের পরিবারকেও কিন্তু সবাই খুব সতর্ক করে ভালো করে রাখবে, কেমন। আমি বৃশ্চিক রাশিকে সাবধান করব, মানসিক অশান্তি আগামী তিন মাস যথেষ্ট দেখতে পাচ্ছি। মকর রাশিকে আমি সাবধান করব, আমি দেখতে পাচ্ছি এদের এই সময়টা সাবধান হলে অনেক বিপদ আপদ থেকে তারা বেরিয়ে যাবে। আমি কুম্ভ রাশিকে সাবধান করছি আগামী তিন মাস ডিসেম্বরের জন্য করোনা বা কোনো রকম অ্যাক্সিডেন্ট বা কোনো রকম অহিত, কোনো রকম অমঙ্গল, কোনো রকম রোগ ঋণ শত্রুতা থেকে বেরিয়ে আসার, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আমি বলবো, এর ওয়ে আউট বলবো। আমি শেষ বলে দিচ্ছি তারা ভালো থাকবে অনেকটা, আমি সাবধান করব। আমি ধনু রাশিকে সাবধান করব আগামী তিনটে মাস ডিসেম্বর অবধি রোগ ঋণ শত্রু থেকে জড়িয়ে পড়া এবং করোনার কোনোভাবেই যাতে তাদেরকে না স্পর্শ করতে পারে, সবাই সজাগ থাকো, প্রত্যেকটা রাশি লগ্নই সজাগ থাকো। তবু বিশেষ সজাগ হওয়ার জন্য যাদের নাম আমি বলে দিলাম, আর বিশেষভাবে বলবো তোমরা যত সজাগ থাকবে তত ভালো, মা তারা সিদ্ধেশ্বরীকে ডাকো, কোভিড প্রোটোকল মেনে চলো, আবার কি হোম স্ক্রিন লক স্ক্রিন তারা সিদ্ধেশ্বরী রাখো, হোয়াটসঅ্যাপ ডেবিতে তারা সিদ্ধেশ্বরীকে রাখো, সকাল বিকেল তারা সিদ্ধেশ্বরীর নাম শোনো, অভিষেকগুলো দর্শন করো, পুজোগুলোতে অ্যাটেন্ড করো, দারুণ মেরাকেল তোমার জীবনে আছে, কোনো নেগেটিভ সময় নয়, একদম ফোন করবে না এই সময়, ফোন করলে কথা বলতে পারবে না। আমি এবার যে মূল বিষয়ে যাব, দুর্ভাগ্য দমন হবে অবশ্যই, আমি কিছু কিছু কমেন্ট করব, আরও কমেন্ট করব, কমেন্ট ওখানে লেখা হচ্ছে, কমেন্ট লেখা হলে আমি তাদেরকে উত্তর দেব, আমি নিশ্চয়ই তাদের সঙ্গে কথা বলবো। যারা প্রবল আর্থিক কষ্টে ভুগছে আমি বলবো আগামী 4 সেপ্টেম্বর দুর্ভাগ্য যারা যারা দমন করতে চাইছে প্রচুর শেয়ার করবে, কিন্তু প্রত্যেকে শেয়ার করবে, কারণ অন্যের ভালো করলে ভীষণ নিজের ভালো হবে। আর আজকের এপিসোডটা শনি প্রদোষ নিয়ে, শনিবার প্রদোষ করেছে এবার 4 সেপ্টেম্বর, আর যারা অন্যের ভালোর জন্য ধর্মীয় জিনিস বিশেষ করে শেয়ার করে অন্যের জন্য আধ্যাত্মিক পথে এই যে তথ্যগুলো অন্যের কাছে পৌঁছে দেয়, এবং বিশেষ করে ভগবান শনির কথাও এখানে আলোচনা হচ্ছে এবং ভগবান শিবের কথা আলোচনা হবে, যারা যারা অন্যের ভালো করে আমি বলছি শনিগ্রহ তার উপর শুক্রশূন্য হবে। আজকে যারা ব্যাপক পরিমাণে শেয়ার করবে যে শনি প্রদোষ যাতে অনেক লোক করতে পারে, কারণ শনি প্রদোষ করলে কি হবে, জীবন যন্ত্রণা থেকে, জীবনে যত প্রকার যন্ত্রণা আছে, বিয়ে হচ্ছে না, বিয়েতে বাধা, যাদের চাকরি চলে গেছে, আর বিশেষভাবে অনেক মেয়েরা আমার জানতে চেয়েছিল ছেলেরা যে তো প্রচন্ড সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা আগামী তিন মাস, অনেক রিলেশন ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তার থেকে একটা প্রতিকার প্রতিবিধান বলবো। এবং ধনু মকর কুম্ভের সাড়ে সাথে চলছে, সাড়ে সাথে থেকে কি করে বেরোবে তার প্রতিকার প্রতিবিধান আমি বলবো। তুমুল আর্থিক কষ্ট পাচ্ছি না, চাকরি চলে গেছে, বিয়ে হচ্ছে না, শত্রুতা ঋণ প্রত্যেকটা জায়গা আমি ছোব, প্রত্যেকটা জায়গার প্রতিকার বলবো। আগামী 4 সেপ্টেম্বর শনি প্রদোষ, পুজোর টাইমটা বলে রাখি যদি ভুলে যাই, 4:40 থেকে 5:40 বিকেলবেলা, এই সময় যদি পুজো করা যায় অন্ন তো খাবেই না, সম্পূর্ণ নিরামিষ অন্ন না খেয়ে ভগবান শিবের পুজো করবে, এবং অবশ্যই কিন্তু বড় ঠাকুরের পুজো অবশ্যই কিন্তু মন্দিরে গিয়ে প্রদান করবে, কেমন। আর কি কি করবে, কোন কোন সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কি কি করবে আমি বলবো, যাদের শনির দশা চলছে, যাদের সাড়ে সাথে চলছে, যাদের ঢাইয়া চলছে, তোমার জন্মচাপে শনি রবি বীজযোগ আছে, কাটাতে পারছো না, অনেক টাকার রত্ন করতে হবে,
চিন্তা নেই, শনি প্রদোষ করো, আমি বলছি শনি প্রদোষ থেকে ছটা প্রদোষ করবে, শনি প্রদোষ বাদ দিয়ে টোটাল সাতটা প্রদোষ করবে, আমি বলছি ভালো থাকবে। তোমার জন্মচমে শনিচন্দ্র বীজযোগ রয়েছে, অনেক টাকার অর্থ করতে হবে, নয়লে নাকি ভালো হবে না, শাস্ত্রের বিধান আছে। শনি প্রদোষ করো, ভালো থাকবে। তোমার ব্যবসা চলছিল কিন্তু এখন চলছে না, অনেক ব্যবসায় ঋণ হয়ে গেছে, শত্রুতায় তুমি ছেয়ে গেছে চতুর্দিক, বদনাম অপযশ রয়েছে, সব দিক থেকে ডামাডোল, রোগ পিছু ছাড়ছে না, তার মানে মূলবো না ডাক্তার দেখাবে না, অবশ্যই ডাক্তার দেখাবে, কি করবে, এর ওয়ে আউট কি গুরুমা? আমি তো আছি, রত্ন পড়ার ক্ষমতা নেই আমার ছেলে মেয়েদের, রত্ন পড়তে হবে না, আমার কাছে আসি যখন, আমি তো কারো নিন্দে করতে পারি না, আমি তো মা, আমি পছন্দ করি না, আবার টিভি অনুষ্ঠান লাইভ অনুষ্ঠান যেখানে দেখি কোথাও আমি নিন্দে করতে পারি না, আমি পছন্দ করি না, কারণ সবচেয়ে বড় কথা হলো এত এত কাগজ নিয়ে আছে, হিতায় গেছি মা হুতায় গেছি, কাজ হয়নি, কেন সেই শাস্ত্রে কি কাজ হয় না? আমি প্রত্যেকটা দিন বলি কোনো ডাক্তার যদি রোগ সারাতে না পারে, চিকিৎসা শাস্ত্রের কোনো দোষ নেই, চিকিৎসা শাস্ত্র মিথ্যে নয়, ডাক্তারটা হয়তো আরো অভিজ্ঞতার প্রয়োজন, কোন উকিল যদি মক্কেলের সঙ্গে দুর্ব্যবহার করে, বিপক্ষ থেকে টাকা ঘুষ খায়, তাহলে অবশ্যই করে উকিলটা সৎ নয়, তার মানে আইন শাস্ত্র মিথ্যে নয়, কোনো জায়গায় গিয়ে বা কোনো ভাবে যদি পরামর্শ নিয়ে কোনো প্রতিকার নিয়ে যদি কোথাও থেকে কাজ না পাও, তার মানে তার আরো অনুশীলন এবং সাধনার প্রয়োজন। কিন্তু কখনোই বলবো না তন্ত্র শাস্ত্র কথা বলে না, কখনোই বলবো না জ্যোতিষ শাস্ত্র কথা বলে না, আমার পরিবার জানে যে আমি কি ধরনের গণনা দিই, কি ধরনের পূর্বাভাস দিই, কি ধরনের আগাম ইন্টিমেশন আমি দিয়ে যাই, সেটা ভূমিকম্প থেকে আরম্ভ করি, সেটা জল প্রলয় থেকে আরম্ভ করি, সেটা রিক্টার স্কেলে ভূমিকম্পের পরিমাপ পর্যন্ত মাপার মতন করে আমি দিয়ে যাই। অর্থাৎ এই যারা যারা সঠিকভাবে প্রয়োগ করে তারা কিন্তু কাজ দেয়। তবে আমি বলবো কোনো চিন্তা নেই, আমি তো আছি, একটা টাকার খরচা নেই, শুধু যেমন যেমন বিধান দিচ্ছি শুধু করো, ঘরে বসে প্রতিকার হবে। যারা প্রবলভাবে সাড়ে সাতের মধ্যে ডুবে গেছো তাদের বলবো ধনু মকর কুম্ভ আমি মিনকেও করতে বলবো, মিথুন এবং তুলার ডাইগা চলছে আমি কর্কটকেও বলবো, বৃশ্চিককেও বলবো অবশ্যই করে করবে, কারণ মিথুন এবং তুলার পর কর্কট এবং বৃশ্চিকের ডাইগা পড়তে চলেছে এবং মিনের অতিচারী অবস্থা, অর্থাৎ মিনের কিন্তু এবার সাড়ে সাতই লাগবে, আগাম সাড়ে সাতের প্রতিকার কিন্তু নিতে হবে। সাড়ে সাত বছর একটা টাল মাটালের থেকে আগাম সাবধান বাণী আমি দিয়ে যাচ্ছি, কি করবো গুরুমা, কিচ্ছু করতে হবে না। সর্ষের তেল একটা পাত্রে রেখে কালো তিল মিশিয়ে 108 বার সর্ষের তেল দিয়ে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় 4:40 থেকে 5:40 মধ্যে, তারপর অবশ্যই জল দ্বারা অভিষেক করবে, ভগবান শিবের অভিষেক করো, আর একটু সর্ষের তেল। আমি বলবো এই প্রতিকার প্রতিবিধানগুলো কার জন্য বলছি, কিভাবে বলছি ভালো করে শোনো। একটা লোহার পাত্রে নেবে, একটা লোহার পাত্রে নেবে এই এক এই সর্ষের তেল, যে যে রাশিগুলোর বললাম নেবে, তাছাড়া যাদের চাকরি চলে গেছে, যাদের ব্যবসা ডামাডোলে গেছে, যারা ঋণে জড়িয়ে পড়েছো, যাদের ঘরে শত্রুতা প্রবলভাবে, তারা কি করবে, একেবারে ওই লোহার পাত্রে সর্ষের তেল নিয়ে সর্ষের তেলে নিজেকে দর্শন করবে। নিজেকে দর্শন করার পর ওই সর্ষের তেলটা অশুদ্ধ গাছের গোড়ায় রেখে আসবে শনিবার 4:40 থেকে 5:40 মধ্যে, করে দেখো তো, করে দেখো, তারপর থেকে সাতটা প্রদোষ এইভাবে করবে, ঠিক যেরাম বলে গেলাম করবে, দেখো দুর্দান্ত মিরাকেল রেজাল্ট পাবে। শনিবার গুলো নিরামিষ আহার করবে, শনিবারে মাছ মাংস খাবে না, বিউলির ডাল খাবে না, বেগুন খাবে না, সর্ষের তেল খাবে না এবং কিনবে না, যদি কিনে থাকো দারিদ্রতা তোমার পিছু ছাড়বে না, যদি কিনে থাকো তাহলে শত্রুতা তোমার পিছু ছাড়বে না, যদি কিনে থাকো তাহলে কোনোভাবেই তুমি কিন্তু ঋণ থেকে মুক্তি পাবে না। অর্থাৎ এই জায়গা থেকে তুমি যদি শান্তি চাও, না তুমি খাবে না তুমি কিনবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি বারবার বলবো যারা প্রবলভাবে শত্রুতার মধ্যে জড়িয়ে পড়েছো, শত্রুতার পিছু ছাড়ছে না, নানা রকম ভাবে শত্রু থেকে বেরোতে চাইছো কিন্তু কিছুতেই বেরোতে পারছো না, তাদের বলবো শনিবার অশুদ্ধ বৃক্ষতলে হনুমান চল্লিশা বসে 7 বার পাঠ করো, 3টে চামেলির তেলের প্রদীপ আর 3টে তিল তেলের প্রদীপ ততক্ষণ জ্বলবে যতক্ষণ তুমি পাঠ করবে, তারপর অবশ্যই 108টি গোলমরিচ দিয়ে
ভগবান শিবের অভিষেক করো, ভগবান শিবের মাথায় 108টি গোলমরিচের দানা চড়িয়ে দাও, অবশ্যই এই আঙুলটা বাদ যখন চড়াবে এবং চড়াবে তার সঙ্গে দুধের অভিষেক করো, এক রঙা গাভীর দুগ্ধে যদি অভিষেক করা যায় শত্রুতা থেকে শনি প্রদোষে বেরিয়ে আসবে, 7টা প্রদোষ করো, আমি বলছি নিশ্চিন্তে এই সমস্যা তোমার সমাধান হবেই হবে। অবশ্যই করে বলবো সুন্দর কাণ্ড পাঠ শুনবে যারা প্রবল শত্রুতা এবং শনি গ্রহ দ্বারা নানাভাবে জর্জরিত, ব্যবসা চলছে না, যেখানে সুন্দর কাণ্ড পাঠ হয় সুন্দর কাণ্ড শুনবে। অবশ্যই পায়ে আঘাত লেগেছে এমন কোনো ব্যক্তিকে অবশ্যই সেবা করবে অথবা কিছু খাবার দ্রব্য প্রত্যেকটা শনিবার দেবে, কখনোই কিন্তু নিজে শনিবার আমিষ দ্রব্য বা অ্যালকোহল জাতীয় কিছু গ্রহণ করবে না। এবার বলবো আমি শত্রুর কথা বললাম, আমি সাড়ে সাতের কথা বললাম, এবার বলবো এই যে শনিবার শনি প্রদোষ একটা রামবাণীর মতন কাজ করবে, আমি চাইবো প্রচুর শেয়ার করো কেন রামবাণীর মতো কাজ করবে, আমি অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেলে একটু ভেঙে বলবো, আমি গ্রহ নক্ষত্রের অ্যাঙ্গেলে ভেঙে বলবো, কারণ অনেক জ্যোতিষী শেখে দেখি, অনেক তান্ত্রিক শেখে, শিক্ষামূলক অনুষ্ঠান আমি শেখাই, আমার এখানে জ্যোতিষতন্ত্র পড়ানো হয়, অনলাইনেও পড়াই। আমি বলবো এইবার যে শনি প্রদোষ আগামী 4 সেপ্টেম্বর এতটা প্রভাব কেন, এতটা প্রভাব আমি লিখলাম কি করে, দুর্ভাগ্য পালাবে, আমি বলছি পালাবে, আমি বলছি পালাবে দুর্ভাগ্য তোমাকে ছেড়ে, কেন এবার পুষ্যা নক্ষত্র যুক্ত শনিবার, পুষ্যা নক্ষত্র হলো নক্ষত্রের রাজা আর সেই রাজা নক্ষত্র যুক্ত শনি প্রদোষ কোনোভাবেই তোমার বিলম্বিত ভাগ্য থেকে উঠে আসার একমাত্র হাতিয়ার, কাজে লাগাও দিনটাকে, কাজে লাগাও দারুণ রেজাল্ট পাবে। যারা অনেক রোগ ভোগের মধ্যে যাচ্ছ, ভালো হচ্ছ না, ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবে, এক রঙা গাভী দুগ্ধে এক রঙা দুধের সমান চিনি, যতটা দুধ ততটা চিনি এবং কালো তিল প্রত্যেকটা শনিবার, এই যে শনিবার থেকে শুরু করবে ভগবান শিবের মাথায় চড়াও, পান অবশ্যই 108টা করে শনিবার ভগবান শিবের মাথায় ওম নমা শিবায় বলে চড়িয়ে দাও, দারুণ মিরাকেল রেজাল্ট তোমার জন্য অপেক্ষা করছে। যারা বিবাহের জন্য বসে রয়েছো, অনেক চেষ্টা করছো, ছেলে মেয়ে আমি দুজনকেই বলছি, আগামী 4 সেপ্টেম্বর থেকে তোমার দুর্ভাগ্য, তোমার চোখের জ্বর ফেলার ইতি হবেই হবে, আমি বলছি মানে হবেই হবে, এখানে কোনো কিন্তু নেই, কোনো দ্বিধা নেই। প্রচুর কমেন্টে দেখো মানুষ কাজ পাচ্ছে, তুমি করো তুমিও পাবে, তুমি করো শুধু, তোমায় কি আটকায় আমি দেখি। অবশ্যই করে বলবো 108টি বেলপাতায় রাম নাম লিখবে, অষ্টগন্ধার চন্দন দিয়ে মধুর মধ্যে ত্রিপত্রের ওপরের পাতাটাকে ডুবিয়ে ওম নমঃ শিবায় বলে আগামী শনিবার 4 সেপ্টেম্বর থেকে প্রত্যেকটা শনিবার করে যাও, একটি বছরের মধ্যে তোমার বিবাহ হবেই হবে, কেউ আটকাতে পারবে না, অবশ্যই হবে। আমি আর্থিকের আরেকটা প্রতিকার দেব, যারা আর্থিক দিক দিয়ে কিন্তু নানাভাবে সমস্যায় রয়েছে, আমি বলবো অবশ্যই করে এটি পায়েস রান্না করে কোনো ব্রাহ্মণকে দিয়ে, যারা ব্রাহ্মণ তারা নিজেরাই করতে পারবে, আর নতুবা যারা ব্রাহ্মণ নয় তারা ব্রাহ্মণকে দিয়ে করবে, কোনো ঠাকুর মশাইকে দিয়ে করবে, ভগবান শিবের মাথায় পায়েসটা ঠান্ডা করে 108 বার ওম নমঃ শিবায় বলতে, এবং এই প্রদোষকালীন টাইমে আর্থিক উন্নতি হচ্ছে না, আমি যেটা বলছি করো, হতে বাধ্য, 108টা আতপ চাল একটুও যেন ভেঙে না থাকে, ওম নমঃ শিবায় বলে দাও, রাত্রি 9টার পর শিবের ঘরে ঘিয়ের বাতি জ্বালো, এই যে শুরু করলে শনিবার প্রদোষ থেকে টানা 180 দিন করো, আমাকে কমেন্ট সেকশনে এসে জানাতে বাধ্য হবে তুমি যে তোমার আর্থিক প্রতিকার এতটুকু হলেও তোমার পরিবর্তন হয়েছে, এতটুকু হলেও পরিবর্তন হবে, শিব মহাপুরাণের কথা বলে গেলাম, যদি করতে পারো শনি প্রদোষে তোমার ভাগ্য ঘুরবে, আর তোমার ভাগ্য ঘুরবে বলেই তোমরা এখানে যুক্ত হয়েছ, তোমার ভাগ্য ঘুরবেই এবং ঘুরতে চলেছে বলেই এই পরিবারে সবাই সংযুক্ত হয়েছ, তবে নিজের যেমন ঘুরছে তেমনি শেয়ার করে আরো বিলম্বিত ভাগ্যের চাকা ঘুরিয়ে দাও, ভগবানের অফুরন্ত আশীর্বাদ তোমার উপর পড়বে, কারণ ইউনিভার্সকে যেটা দেবে ভালো দিলে তুমি ভালোই পাবে। কেমন আমি বলবো যাদের আর্থিক প্রতিকারের জন্য বলবো আরো একটি প্রতিকার, এই শনিবার দিন অশুদ্ধ পাতা
ক্যাশ বাস্কে অবশ্যই এনে রাখো, মানি ব্যাগে অবশ্যই অসত্য পাতাকে রাখো, দারুণ একটা মিরাকেল রেজাল্ট আর্থিক উন্নতির জন্য পাবে। তবে অসত্য গাছের পাতা ছিঁড়ে আনবে না, গাছগুড়ায় যে পাতা পড়ে আছে সেই পাতা নিয়ে আসবে। আরো একটা আর্থিক প্রতিকার বলবো, শনি প্রদোষে ঠিক 4:40 থেকে 5:40 টাইম পুষ্যা নক্ষত্রযুক্ত শনি প্রদোষ, সেইখানে ঠিক 8টি চালের দানা একদম নিখুঁত সাদা কাগজে মুড়ি নিজের টাকার ব্যাগে অথবা ওয়ালেটে অথবা পার্সে রাখো। আমি বলছি তোমার সৌভাগ্য কেউ আটকাতে পারবে না, দুর্ভাগ্য দৌড়ে পালাবে তোমার থেকে। আমি বারবার বলবো, অবশ্যই করে যারা প্রবলভাবে ঋণগ্রস্ততা হয়ে রয়েছে, হ্যাঁ কয়েকটা কমেন্ট আমি পড়ে নেব, আচ্ছা আমি বলে নি সব, হ্যাঁ বলে নি তারপরেই পড়বো। আমরা যারা ঋণগ্রস্ততায় হয়ে পড়েছো তাদেরকে বলবো, আমি ভালোভাবে শোনো, সর্ষের তেল 1 বাটি ভগবান শিবের মাথায় 108 বার করে অল্প অল্প করে ঢালো, আর 1 বাটি সর্ষের তেল এই শনি প্রদোষে বড় ঠাকুরের মন্দিরে গিয়ে অবশ্যই দান করে এসো। আর কালো জামের ভোগ ভগবান শিবকে দাও, এবং কালো জামের ভোগ অন্তত 5টি করে বড় ঠাকুরের মন্দিরে দান করো। ভগবান শিবের মাথায় 28টি কালো আঙুর ওম নমঃ শিবায় বলে দাও, আর 5টি কালো আঙুর অবশ্যই বড় ঠাকুরের মন্দিরে দিয়ে এসো। এই ঠিক এইভাবে প্রত্যেকটা শনিবার এবং অন্তত 7টা প্রদোষ করো, তুমি কিন্তু ঋণ মুক্তির একটা পথ পেয়ে যাবে, ঋণ শোধের কিন্তু একটা ওয়ে আউট পেয়ে যাবে। সঙ্গে আর্থিক যে প্রতিকারগুলো, ঋণ শোধ তখনই হবে যখন তোমার আর্থিক সচ্ছলতা আসবে। যাতে আর্থিক প্রতিকার প্রত্যেকটা অ্যাটেন করো, যাতে আর্থিক জোয়ারটা তোমার আসে। অবশ্যই আমি বলবো, অশুদ্ধ গাছের তলায় গিয়ে জল দুধ কালো তিল অবশ্যই চিনি মিশিয়ে প্রত্যেকটা শনিবার ঢালো। যারা প্রচন্ড ঋণে জড়িয়ে গেছো তাদের জন্য আমি বলবো, ঋণে যারা জড়িয়ে গেছো তাদের আরো একটি প্রতিকার আমি বলবো, দারুণ কাজ করবে, 7টি বাদাম ভগবান শিবকে চড়াও, 7টি বাদাম বড় ঠাকুরের মন্দিরে অবশ্যই চড়াও। এই শনি প্রদোষ থেকে প্রত্যেকটা 7টা প্রদোষ, আর যতগুলো শনিবার পড়বে, মাঝে যতগুলো শনিবার পড়বে করো, দারুণ রকম একটা ফল পাবে। আর যারা বাড়ি কিনতে পারছো না চেষ্টা করছো, বা বাড়ি বেচতে পারছো না চেষ্টা করছো, মোট কথা প্রপার্টি রিলেটেড কোন রকম ভাবে ঝুলে রয়েছো, তারা একটা আমি বলবো স্টিলের প্লেটে তার মধ্যে কালো উড়াদের ডাল রাখবে, তার উপর একটা স্টিলের প্লেটে আটা, যেটা আটা গমের হয় সেটাকে যেমন রুটি মাখার মতন মেখে তার উপরে ওটা আটা দিয়ে একটা প্রদীপ করে তার উপর সর্ষের তেল দিয়ে প্রদীপ চালো। এই প্রদীপটা যতক্ষণ জ্বলবে ততক্ষণ কিন্তু তুমি ভগবানের কাছে প্রার্থনা করো, যাতে তোমার সমস্ত প্রপার্টি যাতে যেগুলো আজকে আছে যাতে হয়ে যায়, দারুণ রেজাল্ট পাবে। তারপর প্রদীপটা অবশ্যই কোনো গাছের গোড়ায় বসিয়ে দাও বাড়ির বাইরে, আর কালো উড়াদের ডালটা তুমি কোনো জরুরতমন্দ ব্যক্তিকে অবশ্যই দান করে দাও, তুমি বাড়ির কাউকে দিয়ে দাও। এবং পঞ্চামৃতে শনি প্রদোষে তুমি অভিষেক করো ভগবান শিবের, পঞ্চামৃত তোমরা জানোই প্রত্যেকে, পঞ্চামৃতে অভিষেক করো। অবশ্যই করে 1টি চামেলের তেলের প্রদীপ, 1টি তিল তেলের প্রদীপ, 1টি সর্ষের তেলের প্রদীপ ভগবান শিবের কাছে জ্বালো, প্রত্যেকটা শনিবার করো, 7টা প্রদোষ করো, দারুণ একটা রেজাল্ট তোমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। শুধু তোমাকে করতে হবে, প্রতিকারগুলো যদি তুমি করতে পারো তাহলে দারুণ একটা রেজাল্ট তুমি কিন্তু অতি অবশ্যই পাবে। তবে বলতে বলতে যে সময় চলে এসেছি, আমি প্রতিকার প্রতিবিধান তোমাদের জন্য জানালাম, যে যে প্রতিকার বিষয়ে আমি প্রত্যেককে বলে দিয়েছি, অবশ্যই এই প্রতিকার প্রত্যেককে অ্যাটেন্ড করো, দারুণ একটা ভালো রেজাল্ট পাবে। আর এই যে আমি বিউলির ডালের নিয়ম বললাম, এটা বাড়ির ওয়েস্ট কোণে বসে পড়বে, ওয়েস্ট দিকে, দারুণ ভালো ফল পাবে। আমি মাঝখানে কিছু অবশ্যই পড়ে নেব, কিছু কিছু কমেন্টের আমি উত্তর দিই, তারপর আগামী দিন কেমন যাবে সেটা বলবো। তার আগে আরো একটি প্রতিকার যেটা সবাই করতে পারে, যে কোনো মনস্কামনা পূরণের জন্য, যে কোনো রোগ ঋণ শত্রু থেকে বেরিয়ে আসতে জন্য,
স্টিলের পাত্রে জল যতটা দুধ ততটা চিনি ততটা মিশিয়ে অশুদ্ধ বৃক্ষে ঢেলে সাতবার প্রদক্ষিণ যদি করে আসতে পারে নানা গ্রহদশা থেকে সে বেরিয়ে আসবে, ভগবানের অনুকম্পা লাভ করবে। এই শনিবারই শুধু করতে পারে, তাদের জন্য নিয়ম, এটার কোনো পরপর করতে হবে, তার কোনো ব্যাপার নেই। যারা দাম্পত্য কলহ চলছে, যাদের প্রেমিক প্রেমিকার মধ্যে একটা টানা পড়েন চলছে, তাদের জন্য বলবো ঠিক প্রদোষকালীন সময় শিব পার্বতীর গাঁঠ বন্ধন করো। সাতটা প্রদোষ এইভাবে শিব পার্বতীর গাঁঠ বন্ধন কি সেটা আগের আগের এপিসোডে দেখে নেবে, অথবা 9674841355 এ ফোন করে আমার অফিস থেকে তোমরা জেনে যাবে, আশ্রমের অফিস তোমায় বলে যাবে। অবশ্যই দাম্পত্য কলহ এবং স্বামী স্ত্রীর মধ্যে টানা পড়ে বা প্রেমিক প্রেমিকার মধ্যে শিব পরিবারের পঞ্চামৃত অভিষেক করবে। গোলাপের মালা শিব এবং দুর্গাকে একসঙ্গে অবশ্যই পড়াবে। যারা চাকরি কিছুতেই পাচ্ছ না, তাদের জন্য আরো একটি প্রতিকার, চাকরি লাভের আরো প্রতিকার গুলো করবে সঙ্গে। এটা শুধু এই শনিবার থেকে সাতটা শনিবার প্রদোষের প্রদোষ করবে, সাতটা এ প্রত্যেকটা শনিবার নয়, সাতটা প্রদোষ করবে এই শনিবার করবে। যেটা গরিবকে পেট ভরে ভোজন করাবে, কালো বস্ত্র, কালো তেল, কয়লা এবং কালো বেউলের ডাল এবং কাজল বড় ঠাকুরের মন্দিরে অবশ্যই দান করবেন, অথবা কোনো জরুরাতমান ব্যক্তিকে দান করবেন। দারুণ মিরাকেল রেজাল্ট তোমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। এটা আর্থিক প্রতিবন্ধকতা যাদের তারাও করতে পারো, ভালো ব্যবসা চলছিল হঠাৎ থেমে গেছে তারাও করতে পারো, দারুণ ফল পাবে। মাঝখানে কয়েকটা কমেন্ট করে আগামী দিনের পূর্বাভাস এবং মিরাকেল নাম্বার আমি দেখব, কেমন বলো? এখানে বিপ্লব ব্যানার্জি বলছেন উনি ভীষণ দেনায় আছেন, উনি কৃষ্ণনগর থাকেন, উনি তনুশ্রীদের ভাই, মানে মনে হয় বহুদিন ভাই উনি, উনি কৃষ্ণনগরে থাকেন, উনি ভীষণ দেনায় আছেন। আচ্ছা, কি নাম? বিপ্লব ব্যানার্জি। বিপ্লব, তুমি যে বলছো আমি তাকে বলছি, বিপ্লব বাবা শোনো, আমি তোমাকে বলছি, দেখো আমি অনেক প্রতিকার, এইমাত্র আমি দেনার জন্য প্রতিকার দিলাম, মানি ম্যাগনেট বলে আমার একটা এপিসোড আছে, সেটাকে দেখো। অবশ্যই গত দিন মানে গতকাল, যেটা আমি গতকালের শব্দটা ইউজ করি না, তোমাদের বোঝার স্বার্থে বলছি, গত দিনের যে অনুষ্ঠান মানে আজকে আগের দিনের যে অনুষ্ঠান আমি করেছি, কুবেরের ফটো যেভাবে রাখতে বলেছি রাখো, এবং ঋণনাশের এখনো কিছু প্রতিকার আমি বললাম, এবং ঋণনাশের স্পেশালি একটা এপিসোড আমার আছে, আগের আগের এপিসোড, সেগুলো তুমি অ্যাটেন্ড করো। আমি বলছি তুমি ঋণ থেকে মুক্তি হবে, তার সঙ্গে বলছি প্রদোষকালীন থেকে প্রত্যেকটা দিন অন্তত 28টা নিখুঁত, যেটা সেপ্টেম্বর থেকে শুরু করবে ওটা 4:40 থেকে 5:40 করবে, তারপর প্রত্যেকটা দিন রাত্রির 9টার পর 28টা চালের দানা ওম নমঃ শিবায় বলে ভগবান শিবকে দাও। আর যে কোনো শিব মন্দির রাত্রি 9টার পর যদি কাছাকাছি শিব মন্দির থাকে, শিব মন্দিরে ঘিয়ের একটা করে প্রদীপ চালো, 180 দিনের মধ্যে কিন্তু প্রতিকার হবে, 180 দিনের মধ্যে কাজ পেয়ে যাবে। অবশ্যই আগে আর আরও যে প্রতিকারগুলো নিতে বললাম আমার অনুষ্ঠানে রয়েছে, সেগুলো একটু সঙ্গে রেখো, কেমন? সুস্মিতা সাধুকা বলছেন যে সব কাজ হতে হতে হচ্ছে না, মানে শেষ হচ্ছে না, শুধু কাজ পাচ্ছে, কাজটা শেষ হচ্ছে। সুস্মিতা সাধুকা, যে হওয়া কাজ হচ্ছে না, কাজের মধ্যে বাধা, আমি বললাম অবশ্যই স্টিলের পাত্রের নিয়মটা বললাম ওটা করো, অবশ্যই অশ্বত্থ বৃক্ষের তলায় তুমি হনুমান চল্লিশা পড়ো, প্রত্যেকটা দিন হনুমান চল্লিশা পড়ো, শনিবার দিন চামেলির তেলের প্রদীপ জ্বালিয়ে তার সামনে হনুমান চল্লিশা পড়ো, দারুণ একটা ভালো রেজাল্ট পাবে। প্রদোষের ব্রত করো, কম করে 7টা প্রদোষ করো, তুমি অনেক ভালো থাকবে, অনেকটা 40-60% ভালো হবেই হবে, একদম নিশ্চিন্তে তুমি জেনে রেখো, তুমি করে দেখো, কেমন? মহুয়া চক্রবর্তী ওনার মেয়ের জন্য আশীর্বাদ চাইছেন অনেকবার, বলছেন ওনার মেয়ের জন্য চক্রবর্তী মামা যে আশীর্বাদ চাইছো তোমার মেয়ের জন্য, ও তো তোমারও মেয়ে আমারও মেয়ে, তুমিও আমার মেয়ে ও আমার মেয়ে, আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি সৎসঙ্গের সঙ্গে যুক্ত থেকে ভালো থাকবে, তোমাকে, তোমার মেয়েকে, তোমার পরিবারের সকলকে আমি আশীর্বাদ করছি, তোমরা ভালো থেকো, আমি তো আছি তোমাদের জন্য, কেমন বল? সোমাধর উনি বলছেন আমার নাম ধরে মাথায় হাত রেখে দিলে উনি খুব বেশ বেশ, সোমাধর আমার মেয়ের মাথায় আমি হাত দিচ্ছি, একদম তার আমার হাত তার মাথায় রয়েছে, ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো, আমি আছি তোমাদের জন্য, তোমরা ভালো থেকো, তোমরা একটু হাসলে এই যে কমেন্টে মানুষ লিখে জানাচ্ছে দিকে দিকে মানুষ কাজ পাচ্ছে, এটা আমার ভীষণ বড় প্রাপ্তি, এটাই আমি চাই, আমার টাকা লাগবে না, আমার কিছু লাগবে না,
কিছু এত উপঢৌকন লোকে দিয়ে যাচ্ছে, এত জিনিস দিয়ে যাচ্ছে, কাজ হয়েছে, এত জায়গা থেকে গুগল পে তে ফোন পে তে টাকা পাঠাচ্ছে, মা এটা ভালো হয়েছে, মা ওটা ভালো হয়েছে, এইগুলোর আমার লক্ষ্য নেই। এইগুলোর থেকে এই যে কমেন্টে লিখছে যারা, তারা কিন্তু অনেক মানুষের চোখের জল মুছাচ্ছে, আমার ছেলে মেয়েদের চোখের জল মুছবে, এইটাতে আমি আনন্দিতা, এটাতেই আমার প্রাপ্তি। যে তোমাদের চোখের জল মুছেছে, আমার আরও চোখের জল। আমার যে মাটা মাঠের ধারে আলে চাষ করছি, যে মাটা আমার আজকে ফ্ল্যাটে বসে কাঁদছে, যে ছেলেটা আমার চাকরি পাচ্ছে না, যে মেয়েটার আমার বিয়ে হচ্ছে না, যে ছেলেটার আমার কাল সর্পযোগের জন্য জীবন বিপর্যস্ত, তারা এ দেখেন যুক্ত হবে, তারা ভালো হবে, তাদের সাড়ে সাথে থেকে মুক্তি হবে, তোমার কমেন্ট পড়ে উৎসাহিত হবে, এটা আমার কাছে বিশাল বিশাল বড় প্রাপ্তি। কেমন প্রত্যেকে যারা দিয়েছো তাদের জন্য আমি খুব খুশি ভাবে আনন্দিত হয়ে গ্রহণ করেছি। কেমন, তবে এগুলো আমার লক্ষ্য নেই। হ্যাঁ বল। তুলি দাস এবং শুভনাথ বলছেন ভীষণ ঋণ। তুলি দাস এবং শুভ নাথ নাথ ঋণ, ঋণের জন্য আজকেও বললাম, একটু আগে একজনকে উত্তর করলাম ঋণের, ঠিক তদ্রূপ তোমরা করো, আমার এপিসোড গুলো রয়েছে ওই একই ব্যাপার করো। এবং অবশ্যই করে মঙ্গলবার গুলো নিরামিষ খাও গো, মঙ্গলবার গুলো নিরামিষ খাও। জন্মোৎসবে কোথাও মঙ্গল পীড়িত আছে কিনা দেখতে হবে, মঙ্গলবার হনুমান চালিশা করো, হনুমানজির জন্মদিন মঙ্গলবার, মঙ্গলবার সম্পূর্ণ নিরামিষ খাও, হনুমানজির মন্দিরে যাও, নারকেল চড়াও, আর একটি করে চামেলির তেলের প্রদীপ দেবে, চামেলির তেলের প্রদীপ দাও, ঝান্ডা লাগাও, ভালো হবে। মা পিউ সাহা বলছেন ম্যাজিক্যাল নাম্বারটা করে ভীষণ উপকৃত। পিউ সাহা মি আমার বলছি পিউ, যে ম্যাজিক্যাল নাম্বার করে ভীষণ উপকৃত, ভীষণ ফল পেয়েছে, প্রত্যেকটা দিকে বিদিকে ফল পাচ্ছে, বাংলার কোনা কোনা থেকে, ভারতবর্ষের প্রান্ত প্রান্ত, সৌদি আরব থেকে, বাংলাদেশ থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, সারা পৃথিবীর মানুষ দেখছে, বাংলাদেশ যার নাম না করলেই নয়, যে প্রত্যেকটা দেশ থেকে মানুষ উপকার পাচ্ছে। পিউ তুমি যে লিখেছো প্রচুর মানুষকে উৎসাহিত করেছো তুমি লিখে, আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার পুরো পরিবারকে আশীর্বাদ করছি, আমার স্বপ্নে পাওয়া মায়েরা আমার চরণ দুটো ধরে আমি বলি যেন পিউ তুমি জীবন যুদ্ধে এগিয়ে চলো এবং তুমি এইভাবেই কাজ পাও, তারা সিদ্ধেশ্বরী মায়ের আশীর্বাদ বর্ষিত হোক, আর আমি দু হাত তুলে তোমায় আশীর্বাদ করছি মা আমার। নেক্সট বল। আচ্ছা শান্তিপাল বলছেন ওনার কমেন্টের উত্তর দেওয়া হয়। শান্তিপালের কমেন্টের উত্তর দিই না, কি কমেন্ট আছে বলো শান্তিপাল মা, মা তো শান্তি, আমি পাল, আমি তাকে বলছি শান্তিপালকে, কিছু কমেন্ট তো লেখা নেই বলছি, উত্তর দিই না আমি তো, এই তো পড়লাম তোমার নাম, তুমি এবং তোমার পরিবারকে অনেক আশীর্বাদ করছি শান্তি, তুমি ভালো থেকো, আমার সন্তান তোমরা প্রত্যেকে মাথায় হাত দিতে বলছে। হ্যাঁ কি না, রিতা মুখার্জি আমি মাথায় হাত দিচ্ছি, তোমাকে এবং তোমার পরিবারের সকলকে ভীষণ ভালো থেকো, সৎসঙ্গের সঙ্গে যুক্ত থেকো, আমি আছি তোমাদের জন্য, ভালো থাকবে তুমি তোমার পরিবার। তোমার আশীর্বাদ মাথা আমাদের হাতে রাখো, মাথায় রাখো। অঞ্জনা রায়কেও আমি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি, তুমি এবং তোমার পরিবারের প্রত্যেকে ভালো থাকুক, সুস্থ থাকুক, সৎসঙ্গের সঙ্গে যুক্ত থেকো। কেমন, উনি এর ছবিটা পাইনি, কিসের ছবি, কুবেরজির ছবিটা, কুবেরজির ছবি ডাউনলোড করে নাও, গুগল থেকে পেয়ে যাবে, গুগল থেকে পেয়ে যাবে, অনেকে পেয়ে গেছে, বহু মানুষ পেয়েছে। রীতা মৈত্র আশীর্বাদ চাইছেন, রীতা মৈত্রকে আশীর্বাদ করছি, তোমাকে এবং তোমার পরিবারের প্রত্যেককে, ভীষণ ভালো থাকো, আনন্দে থাকো, সুস্থ থাকো। মৌসুমি চৌধুরী বলছেন ওনার হাজবেন্ডের কাজ নেই, ভীষণ সমস্যা আছে। চাকরি প্রাপ্তির একটা এপিসোড আছে, ইউটিউবে দেখতে পারো অথবা ফেসবুকেও দেখতে পারো, চাকরি প্রাপ্তি 180 দিনে হবেই হবে, ওইটা করাও, 180 দিনের মধ্যে চাকরি হয়ে যাবে, 180 দিনের মধ্যে হবে, বহু ছেলে মেয়েরা পেয়েছে, তোমায়ও পাবে, করে দেখো, করো। শিখা বিশ্বাস হালদার বলছেন উনি একটু আশীর্বাদ করবেন, খুব কষ্টে আছে। শিখা বিশ্বাস হালদার আমি অনেক আশীর্বাদ করছি, তুমি তোমার পরিবারের প্রত্যেকে ভালো থাকো, প্রত্যেকের কষ্ট না আসুক, 6 সেপ্টেম্বর অভিষেক দর্শন করো, দারুণ রেজাল্ট পাবে, মায়ের পুজো করাবো ভাদ্র মাসে, তোমাদের ফোন করো না, ফোন করো না, ফোন একদম না, ফোন করলে কথা বলা যায় না। হ্যাঁ বলো বলো। আচ্ছা একজন বলছেন উনি খুবই চেষ্টা করছেন কিন্তু তাও উনি কাজ পাচ্ছেন না, সেটা হচ্ছে হ্যাঁ শাতিপাল, শাতিপাল চেষ্টা করছে কিন্তু পাচ্ছেন না, না এখন ফোন করলে অন্যকে ডিস্টার্ব করা হয়, এখন ফোন করলে অনেক মানুষের ডিস্টার্ব হবে, এখন ফোন করো না। যারা চাকরির জন্য বললাম, চাকরির জন্য যে প্রতিকারগুলো আমি বললাম ভীষণ করো, শনি প্রতিষ্ঠা করো, দারুণ হবে আর্থিক উন্নতি, চাকরি লাভের জন্য দারুণ একটা রেজাল্ট, দারুণ রেজাল্ট পাবে। আগে আগামী দিনটা কেমন যাবে সেটা আমি বলতে শুরু করছি, আগামী দিন 3রা সেপ্টেম্বর, তো আগামী দিন 3রা সেপ্টেম্বর আমি দিনটার পূর্বাভাস দেব, বড় ডিসিশন নেবার দিন, কর্ম বা পরিবারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে নেওয়া যেতে পারে, ট্রান্সফার যারা পাবে
আগামী দিন যদি জয়েনিং থাকে দারুণ ভালো রেজাল্ট হবে, জব চেঞ্জের যদি কোনো সুযোগ আসে আগামী দিনটা যথেষ্ট শুভ, নতুন অপরচুনিটি আসতে পারে, তবে পরিবারিক কারোর হেলথ রিলেটেড নিয়ে কোনো রকম ভাবে নেগেটিভিটি আমি পাচ্ছি। যাদের কিডনির প্রবলেম, যাদের ইউরিনাল প্রবলেম, যাদের হার্টের প্রবলেম, আমি বারংবার কিন্তু তাদেরকে আগামী তিন মাসের জন্য যথেষ্ট সতর্ক হতে বলবো। কেমন আমি দেশ দুনিয়ার ক্ষেত্রে বলবো, উত্তর দিকের কোনো বড় ঘটনা আমি দেখতে পাচ্ছি, উত্তর দিকে কোনো বড় ঘটনা আমি দেখতে পাচ্ছি, নর্থ কিংবা নর্থ ইস্টের দিকে আমি বলবো কোনো হাওয়াই দুর্ঘটনা, কোনো বিমান দুর্ঘটনা, কোনো অগ্নিকাণ্ড, কোনো রকম ভাবে কোনো দুর্ঘটনা, কোনোভাবে কোনো রকম ভাবে মর্মান্তিক খবর আসবার কিন্তু আগামী দিনের জন্য একটা প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি। মা তারা সিদ্ধেশ্বরীর কাছে প্রত্যেকে প্রার্থনা করো কোনো রকম নেগেটিভ কিছু না হয়। কেমন তবে আমি যে যে রাশিগুলো শুভ দেখছি বলবো, মেষ, বৃষ, মিথুন, সিংহ, কুম্ভ যথেষ্ট শুভ আছে আগামী দিনের জন্য, বাকিরা কিন্তু কি করবে আমি বলে দিচ্ছি। আর অ্যালফাবেটিক্যালি বলবো এ সি ডি ই এইচ এস ওয়াই জেড, আগামী দিনটা যথেষ্ট শুভ রয়েছে। আর যাদের একটু সাবধান হওয়ার প্রয়োজন বাকি রাশিদের, বাকি অ্যালফাবেটের, তারা কি করবেন আগামী দিনটায় সকালবেলা ঘুম থেকে উঠে আমার তারা সিদ্ধেশ্বরীর দর্শন করবে, আমার স্বপ্নে পাওয়া মা বামা কালীর দর্শন করবে, অতি অবশ্যই ভগবান শিবের মাথায় জল ঢালবে, সেটা চিনি মিশিয়ে ঢালবে, চিনি মিশিয়ে জল ঢেলে অবশ্যই কোনো কাজে রত হবে। সূর্যার্ঘ কিন্তু মাস্ট, সূর্যার্ঘ এই সময়টা সাংঘাতিকভাবে দেবে, তিনটে মাস প্রত্যেকে দিয়ে যাও। আমি অবশ্যই যে উপায় বলবো প্রত্যেকের আগামী দিনটার জন্য, চানের জলে যদি একটু দুধ মিশিয়ে চান করা যায় দারুণ ভালো রেজাল্ট তোমরা পাবে। গোলাপের ছবি একটা সঙ্গে রাখো, কাঁটা ছাড়া গোলাপে, সেটা গুগল থেকে ডাউনলোড করে ফোনেও রাখতে পারো, যাদের বাড়িতে গোলাপ ফুল আছে তারা সঙ্গে একটা রাখতে পারো গোলাপ ফুল, আগামী দিনের জন্য একদম ফুলের মতো সুন্দর যাতে দিনটা হয় গোলাপ ফুল কাঁটা ছাড়া। কেমন অবশ্যই করে বলবো আগামী দিন পারফিউম যারা ইউজ করো ভীষণভাবে পারফিউম ইউজ করতে পারো, দারুণ ভালো রেজাল্ট পাবে। আমি এবার সেই নাম্বার বলবো যে ম্যাজিক্যাল নাম্বার, মিরাকেল নাম্বার, যে নাম্বারটা যারা যারা ইউজ করবে এই নাম্বারের এত ক্ষমতা সমস্ত নেগেটিভিটিকে হ্রাস করবে, যারা বছরের পর বছর ইউজ করবে তাদের কিন্তু সম্পূর্ণ গ্রহদোষ কেটে যাবে, শান্তি স্বস্তি আনবে এবং একটা সুন্দর লক্ষ্যে পৌঁছতে সহায়তা করবে। নাম্বারটা বলে দিচ্ছি 7134, লাল কালি দিয়ে এইখানে লিখবে, হাতের এইখানটায় লিখবে, লাল কালি দিয়ে হাতের ঠিক এইখানে লিখবে অথবা সাদা কাগজে লাল কালিতে লিখে সঙ্গে রাখতে রাখবে, সারাদিনের রিকলিং করবে, দারুণ একটা ভালো রেজাল্ট অবশ্যই পাবে। তবে সময় বলছে যাই যাই, তাই আবারও মনে করে দেবো আগামী 6ই সেপ্টেম্বর সারা পৃথিবীর মানুষের মঙ্গলার্থে মারুভূমি মহাশক্তি আশ্রম এবং ইউটিউবে যারা জড়িত আমাদের তাদের প্রত্যেকের মঙ্গলের জন্য ঠিক সকাল 11:30 মায়ের মহাস্নান অভিষেক, যেটা দর্শনে গ্রহদোষ থেকে মানুষ মুক্তি পাবে, সমস্ত যন্ত্রণা থেকে মানুষের অব্যাহতি এবং সমস্ত যন্ত্রণা থেকে বেরিয়ে আসবার একমাত্র ওয়ে আউট বামা কালীর অভিষেক দর্শন, যেটা প্রত্যেকটা যোগ যুক্ত দিনে এই পরিবারের মানুষকে দর্শন করানো হয়। তাই 11:30 আগামী 6ই সেপ্টেম্বর ভাদ্র মাসের অমাবস্যা, আলোক অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, প্রত্যেকে জড়োভাবে অন্ন ছাড়া নিরামিষ আহার করবে, বিকেল 5:30 থেকে সংকল্প বাক্য পাঠ করিয়ে পুজো করানো হবে। আগামী দিন আমি বলে যাব কোন কোন আয়োজন তোমরা করে রাখবে ঘরের মধ্যে ঋণ রোগ শত্রু এবং গ্রহদোষ থেকে মুক্তির জন্য। আমি করাবো সম্পূর্ণ বিনামূল্যে পুজো আমার পুরো পরিবারের মঙ্গল কামনায়। সময় যে নাই তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, তোমাদের ভয় কি গো আমি থাকতে, এই তো আমি আছি, জয় মা আমি তো আছি।